নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব 2022 সালের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে। তো তোমরা তো জানো, অনেক টালবাহানার পরে তোমাদের রুটিনটা, মানে নির্দিষ্ট রুটিনটা স্থির হয়েছে, কিন্তু তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের আমি জানাতে চাই যে তোমাদের তো সামনে 2 তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কিন্তু যারা পরীক্ষা দেবে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, তাদের কী কী নিয়ে যেতে হবে, এটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো তোমরা তো জানো যে 25 তারিখে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক যে সংসদ আছে, উচ্চ মাধ্যমিক সংসদ কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড, যারা একাদশ শ্রেণী পড়ে তাদের রেজিস্ট্রেশন নাম্বার, যারা একাদশ শ্রেণীতে পড়ে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড বিতরণ করবে। তো দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি বিজ্ঞপ্তি জারি করেছে, তো দেখো নির্দেশ অনুযায়ী সকল উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনের প্রধানদের জানানো হচ্ছে যে আগামী 25/03/2022 তারিখ সংসদের নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয় সহ 55টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড এবং একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য জরুরি কাগজপত্র বিতরণ করা হবে। নিজ নিজ আঞ্চলিক কার্যালয়ে অধীনস্থ বিদ্যায়তনগুলির প্রধানদের বিতরণ কেন্দ্রগুলি থেকে নিজ অথবা মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে এইগুলি সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে। জেলাভিত্তিক বিতরণ কেন্দ্রগুলির তালিকা এই সঙ্গে দেওয়া হলো। তোমাদের মাথায় রাখতে হবে যে 25 তারিখে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পড়বে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড স্কুলে আসবে, ঠিক আছে, এবং যারা একাদশ শ্রেণীতে পড়ে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে তারা পরীক্ষা দেবে। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে 25 তারিখে যদি স্কুলে আসে তাহলে তোমরা 26, 27, 28 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড তোমাদের সংগ্রহ করতে হবে, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের সংগ্রহ করতে হবে স্কুল থেকে, এবং যারা একাদশ শ্রেণীতে পড়ে তাদের সংগ্রহ করতে হবে স্কুল থেকে। যারা একাদশ শ্রেণীতে পড়ে তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কালেক্ট করবে, এবং যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে তারা অ্যাডমিট কার্ডের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের স্কুলে কিন্তু যোগাযোগ রাখতে হবে 25 তারিখের পর থেকে, এবং তোমাদের মাথায় রাখতে হবে যদি কোনো কাগজপত্র বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে নিজের নাম, ডেট অফ বার্থ যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষকে তোমাদের জানাতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং তোমাদের মাথায় রাখতে হবে যে সামনে তোমাদের পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর পরীক্ষা। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সঠিকভাবে পড়াশোনা করা খুবই জরুরি বলে আমি মনে করি। তো দেখো, তোমাদের বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তারা কিন্তু অল্টারনেটিভভাবে নোটিফিকেশন জারি করে দিয়েছে যে পরীক্ষা ক্ষেত্রে যারা পরীক্ষার্থী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যোগাযোগ রাখতে হবে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। তার সঙ্গে যারা একাদশ শ্রেণীতে পড়ে তারা কিন্তু অনেকে চিন্তা ভাবনায় মগ্ন ছিল যে আমরা কি দিয়ে পরীক্ষা দেবো। তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উপর ভিত্তি করে পরীক্ষায় বসতে হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।